আমাদের যারা লন্ডন আইবার শখ আওয়ার সময় বেশি করে সাথে কিনা লই আইবেন, কারণ আমাদের এখানে 12 মাসে 13 মাসে থাকে মেঘ তুফান বৃষ্টি। তো যারা যারা আইতেছেন দয়া করে আসার সময় বেশি করে সাথে কিনা লই আইবেন, কারণ আমরা সারাক্ষণই খালি কান্দার আওয়াজ শুনি আকাশের। কান্দার আওয়াজ শুনতে শুনতে আমরা তো অভ্যস্ত হয়ে গেছি রেসের লন্ডন। এই দেখেন এমনি এমনি পানি পড়ে। বিকাল 4টা বাজে, মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে। বিকাল না, দুপুর 4টা। জায়গাটা সুন্দর, বড়ই সৌন্দর্য। এটা হচ্ছে আপির বাসার পাশেই একটা বড় অনেক বড় মসজিদ। ফার্স্ট আমি বুঝি নাই আসলে, পরে আপি বলল যে এটা মসজিদ। আর এত বড় মসজিদ, এত সুন্দর, খুবই সুন্দর কারুকাজ করা, যা দেখে অনেক ভালো লাগলো যে না আসলে আমাদের বিদেশে এত সুন্দর সুন্দর মসজিদ আছে যা দেখলে অনেক ভালো লাগে। সেখানকার বড় মসজিদ মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, খুবই সুন্দর, গেটটাও সুন্দর। এর আগে যে বললাম খুব সুন্দর, সেটা অনেক বড় মসজিদ। আর দেখেন বৃষ্টির অবস্থা। তো আমরা যাচ্ছি এখানে আসলে একটা গ্রোসারি শপে, অনেক বড় একটা গ্রোসারি শপ আছে এখানে। মোটামুটি ভালোই সব কিছু পাওয়া যায়, যা দেখলাম তেমন বেশি একটা ডিফারেন্স না, ভালোই পাওয়া যায়। সব বলতে ভালো যে বলা যায় পাওয়া যায়, সুপার মার্কেটও বলা যায়, বড় সুপার মার্কেটও বলা যায়, যে যাই বলুক না কেন। এই যে এখান থেকে আপিরা শপিং করে, আমি কখনো আসি নাই তো আমাকে নিয়ে আসছে সে। এই যে আরিফ, আরিফ আল্লাহ কাকরুল শুকিয়ে দিছে, ভালো না কাকরুলগুলা, সবুজ না, অনেক আগের মনে হয় ভালো না। জলপুই জলপুই আমাদের এখানে 2টা কিনলে 1 টাকা তো জানি, সবই আছে। দাম কম, তোমার দাম বেশি। এই যে পোলাবেনের খানা, আসল খানা পোলাবেনের। হ্যাঁ খায়, সবই খায়, সবই খায়। এটা দেখিনি আজকে, ফার্স্ট দেখলাম পাকিস্তানি বাঙ্গি, ফার্স্ট টাইম দেখলাম। এই যে সবই আছে, সবই। একদম কচি ডাল সহ। নাও একটু বড় দেখে নাও, এগুলো কিন্তু লাউ হবে জানো, গোল লাউ, গুলু গুলু লাউ। আচ্ছা নাও, এই যে তোমার আমি এই টাকা বলছিলাম, রোমানিয়ান সবজিটা অনেকে খায়, বাট জীবনে খাই নাই, একবার টেস্ট করছিলাম, ভালোই লাগছে, খারাপ না, বড়ি নিব। খিরা খাবো আপনি, খিরা গোল গোল খিরা আছে। লন্ডনে অনেক এই বিচিগুলো আসে, আমরা খাইসা বলি, বাট আসলে খাওয়া হয় না কারণ কুটতে গেলে অনেক ঝামেলা। তো আজকে নিব, আজকে দুনো বোন মিলে কুটে ফেলবো, মাছ দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। বড়ি নিলাম, একদম বেছে নিছি। ওরা কী করে, ভালো বড়িগুলো নিচে রাখে আর ওই যে একটু নষ্টগুলো উপরে রাখে, তো আমি বেছেই নিছি। এখানে ক্ষীরাও আছে, মাংসও আছে, এখানে একদম ফ্রেশ, বড়ই অনেক বড় সুপার মার্কেটটা, মোটামুটি ভালোই বাঙালি সবাই এখানেই আসে।
এই হাঁসগুলো দেখে মহা খুশি হয়ে গেছি বাট এটা ইয়েলো ওয়ান ওটা রিয়েলটা ওটা অনেক মজা পরটা আমি ডিপে ঢুকে ঢুকে যাই আবার দিল মলে ওকে যাও তো আমরা এখন আবার একটু আলদি যাব তারপর একটা নিয়ে নিলাম টুকটাক শপিং করতে করতে আসলে অনেক হয়ে যায় সংসারের আমাদের শপিং শেষ এখানে আমরা এখন যাব আরেকটা শপিং সুপারমার্কেটে বাট দেখেন বৃষ্টির অবস্থা ঝিরি ঝিরি শব্দ খুবই অন্ধকার আমাকে দেখা যাচ্ছে না বৃষ্টির কারণে খুবই অন্ধকার আমরা এখন টিকে ম্যাক্সে যাব হোমবার্গিন যাব আর অনেক জায়গায় যাব টুকটাক কারণ যেহেতু বের হয়েছি একটু ঘুরে যাই তাই না এই হচ্ছে আপনাদের মেন রোড আলডিও যাব লাস্টে ওইদিকে কাজগুলোকে শেষ করে আসি একটা সুন্দর বাট এটা গ্রিন কালার তো ওই গ্রিন কিছু লাগালো লাগবে তোমার এটাও সুন্দর না তো কোনো ব্র্যান্ড না মানে এমনি ট্যাক্সি কল দিলাম ট্যাক্সি আসবে শপিং টপিং সব শেষ আমাদের আশায় আসলাম আপি চা বানাইলো এই যে দুনো বোন মিলে চা খাচ্ছে চিয়ার্স সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ রাত বাজে তিনটা আমরা প্রত্যেকদিন রাতে আমরা এরকম করে সবাই একসঙ্গে ডেজার্ট খাই খুবই মজা লাগে পাপাকে দাও ওরা কাছে তিরামিসু আপনি আর আমি ট্রাইফল আর হাস কাছে ট্রাইফল অনেক মজা আমার আমার এখানে একটা তিনটা ওখানে একটা চারটা আর এই যে এখানে আয়াজ সবগুলো একসঙ্গে